হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি না কেটে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। অনেক কিছু ইনফরমেশান কিন্তু আপনারা এই ভিডিও থেকে কালেক্ট করে যাবেন, আর যেটা আপনাদের কিন্তু পুরো সালটা চলতে গিয়ে খুব হেল্প করবে। আর লাভ লাইফ কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা পার্ট, যেটা জানার কিউরিয়াসিটি কিন্তু আমাদের সবার মধ্যে কম বেশি না কম বেশি থাকে। তাহলে চলুন জেনে নিই সিংহ রাশির 2020 লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। ফার্স্টে যে কথাটা বলবো, সিংহ রাশির মানুষদের আপনাদের জন্য কিন্তু ভালোবাসার একটা অন্য অধ্যায় আপনারা এই বছর থেকে দেখতে পাবেন। ডেফিনেটলি প্রেম আছে, নতুন প্রেম তো অবশ্যই আছে, কিন্তু আপনাদের কি হবে এই বছরটা দেখবেন, প্রেমে আপনারা ম্যাচুরিটি লেভেল কিন্তু অনেকটা বেড়ে গেছে, আপনারা অনেকটা ম্যাচিওর হয়ে গেছেন প্রেমের ব্যাপারে। প্রেমটাকে খুব ভালো কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন, আর আপনাদের জন্য কিন্তু এই বছরটা মোটামুটি প্রেমের ব্যাপারে ভালোই থাকছে বলা যেতে পারে। নতুন পার্টনার কিন্তু আপনারা পাচ্ছেন, পার্টনারের সাথে রিলেশন কিন্তু খুব ভালো আপনাদের এই সময় কিন্তু থাকছে। আর যে রিলেশনগুলো ব্রেক হয়ে গিয়েছিলো, সেই রিলেশনগুলো কিন্তু কোথাও গিয়ে আবার ফিরে আসার চান্স আছে সিংহ রাশির মানুষদের জন্য। তবে আমি বলবো, পুরনো রিলেশনকে খুব একটা গুরুত্ব না দেওয়া এবছরে বুদ্ধিমানের কাজ হবে। যদি কোনো নতুন রিলেশন থাকে সেটাকে ইম্পর্টেন্স দিন, সেটা কিন্তু ভালো পর্যায়ে যাবে, কিন্তু পুরনো কোনো রিলেশনকে গুরুত্ব দেওয়ার লাইফে আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। দেখুন, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর, বলাটা আমার ডিউটি। তবে কিছু কিছু মানুষের রিলেশন কিন্তু ব্রেক হচ্ছে। যারা সিংহ রাশির মানুষ তাদের সবার কি ব্রেক হচ্ছে? কখনোই না, সবার ব্রেক হচ্ছে না। এই নিয়ে আমি একটি আলোচনা করেছি, কার্ডের লিংক দিচ্ছি, গিয়ে দেখে নিন আর দেখে নিয়ে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো। ভিডিওটি আপনাদের জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট আরও বিস্তারে জেনে নেওয়ার। চলুন জেনে নিই 2020 সালে সিংহ রাশির মানুষদের লাভ লাইফ কেমন থাকছে। যারা ম্যারিড পার্সন আছেন তাদের লাভ লাইফ কিন্তু দুর্দান্ত চলবে, যাকে একদম বলে রকেটের স্পিডে। ম্যারিজ পার্সনদের জন্য খুব গুড নিউজ, তাদের রিলেশন কিন্তু পাবে, রিলেশনটা অনেকটা পর্যায়ে, একটা অন্য পর্যায়ে, নিজেরা অনেকটা ম্যাচিওর হবে, দুজন দুজনকে রেসপেক্ট করবে, দুজনের মধ্যে ভালোবাসা, একে অপরকে হেল্প করা, এই যে কেমিস্ট্রিগুলো, এই কেমিস্ট্রিগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। দুজন দুজনের একে অপরের একদম যাকে বলে পরিপূরক হয়ে উঠবে, একে অপরকে সমস্ত কাজে হেল্প করা, সাপোর্ট করা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তবে নতুন প্রেম আসছে, নতুন প্রেমকে জীবনে সুযোগ দিন, সেটা আপনাদের ভালো হবে। যারা বিয়ে করতে চাইতেন সিংহ রাশির মানুষদের জন্য এই বছরটা কিন্তু খুব ভালো বিয়ে করার জন্য। প্রেমজ বিবাহের জন্য ভালো, অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ভালো, তবে লাভ ম্যারেজের জন্য বেশি পয়েন্ট দেবো। যদি 10-এ 10 দিতে হয় তো লাভ ম্যারেজের জন্য আমি 10-এ 10 দেবো। বিবাহ সংক্রান্ত আলোচনা বাড়িতে করুন। যারা প্রেম করেছেন ভাবছেন বাড়িতে বলবেন, ভয় পাচ্ছেন, কোনো ভয় পাওয়ার দরকার নেই, বাড়িতে বলুন, সময়টা ভালো, সময় কিন্তু আপনাদের গিয়ে অনেকটা সাপোর্ট করবে। অনেক মানুষের কি হয়, প্রেমের মধ্যে আছে কিন্তু কোথাও গিয়ে রিলেশনের সেই যে একটা জোর, সেই জোরটা নেই, দুজনের মধ্যে বন্ডিং ভালো নেই, একে অপরকে ডাউট করে, কোথাও গিয়ে একটা অন্যরকম পর্যায়ে চলে যায় যে রিলেশানগুলো, সেই রিলেশানগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। যে প্রবলেমগুলো এতদিন ফেস করছিল কোনো না কোনো কারণে, খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে অশান্তি, একে অপরকে ডাউট করা, সময় না দিতে পারা, এই যে সমস্ত সমস্যা যে অ্যারাইজ করেছিল, সেই সমস্যাগুলো কিন্তু সিংহ রাশির মানুষের অনেকটা কমে যাবে। আশা করছি সিংহ রাশির মানুষের 2020 সালে লাভ লাইফ নিয়ে একদম চাঙ্গা থাকবেন, দারুণ থাকবেন। আর আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে নিজের বুদ্ধি দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন, আর হটকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে দেখবেন রিলেশন কিন্তু অনেকটা বেটার হচ্ছে। আর সিংহ রাশির মানুষদের একটা কথা বলবো, সবসময় এদের একটা মানসিকতা থাকে যে একে যে পার্টনার থাকবে অনেকটা ইম্পর্টেন্স দেবে বা অনেকটা টাইম দেবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, পরিস্থিতির চাপে পড়ে আমাদের ইচ্ছা থাকলে অনেক সময় কিন্তু, অনেক ক্ষেত্রে মানুষকে সময় দেওয়া যায় না, বা সব সময় সব ক্ষেত্রে যে আমি তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছি এটা মুখে বলে বুঝিয়ে দেওয়ার দরকার হয় না, সেগুলো কিন্তু একটু বুঝে নিতে হয়। তো এই বোঝাগুলো যদি আপনারা ব্যালেন্স করতে পারেন, আমার মনে হয় আপনাদের লাইফটা সব থেকে বেস্ট হতে পারে। কি হতে পারে না, হতে পারে, কারণ এই রাশির মানুষরা কিন্তু অনেক ম্যাচিওর পার্সন
হয়। তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর কি এর বিস্তারে আরও জানতে হলে 2020 সালের পুরো বর্ষফলের আলোচনা করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।